হ্যাঁ, ভারি ভাড়াইছ বন্যায়। আমার গোন নিছিল কি বাইশের বন্যার সময় আইসি আমি আমার মামুর জন নিয়ামতুল্লাহ মামুর ফিশারি, তো তাই নিয়ে 308 দিয়েছেন। তো আমি ফাল্টা মারলার ঘুমইলে তো উনি বর্তমানে সাড়ে তিন মাস চার মাসের মতন হয়ে গেছে, ডিম পাড়ার আশা আছে। উনি মনে হইল ফাড়তে যেত সময় যা রাখালি আগে ভাড়ের বারের দোয়া কইর আপনারা আর বিচারায় দিয়েছেন সহল হইতাম আর আপনারাও কিছু আমার লাগে সহযোগিতা করবেন। এর আগে আর আসুস ফালতু জি না ও নতুয়া ভাই ফরাল ফালডাম বুঝছেন কিতা মনে করেন আজ পালন করে স্বাবলম্বী ইনশাআল্লাহ 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 দোয়া করবা সবাই আমরা লাগি আর আপনারা যা করেন সহযোগিতা করবা। আসর ফারম আসলে যদি ঠিক মতো জো করে পরিচর্যা করে জো করে তাহলে তো ইনশাল্লাহ স্বাবলম্বী হইতে পারবো বুঝছেন। তো আমি আসলে উদ্যোক্তা, আমিও তারে 308 কিনিয়া দিছি, আমার ফার্মও থাকে, তার নাম রফিক আলী বুঝছেন। তো এগুলো এখনও বাচ্চা আছে, 3 মাস 27 দিন হয়েছে বয়স, মোটামুটি ডিমর জোত আসছে, বর্তমানে 2-3 দিনে করি তারা পার আছে। এরকম যদি মনে করুকা এটা ছোটোখাটো যদি জো করে খামার যদি করে তো আসলে ইলা 150 ইলা 8 যদি ফেলে তো ছোটো একটা ফ্যামিলি জো করতে পারব বুঝছেন। তার যে ফ্যামিলির খরচ বা ইটা ইটা সব কিছু মেনটেন করতে পারবো। এখানে আমার আসলে জো আছে গরুর খামার আছেন বুঝছেন, তো গরুর খামার আজকে প্রায় 3 বছর বন্ধ আর ফ্যামিলি একটা তাকে রবিকালি হয়ে তাকে হে খোয়ায় তো তারে এবারে জো করছি এক 308 কিনিয়া দিছি। ডিমুন কিলা দের আছে না নতুন বাচ্চা তো 3 মাস 27 দিন এটা 55 টাকা হরি পিস আনা হয়েছে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা।